এবং আমিও অনেক ভালো আছি অনেক দিন ধরে বলেছেন আমরা কিভাবে এমপি করব করবো এডিটর থেকে এবং কিভাবে আমরা এমপি করব করবো এবং কিভাবে আমরা রেকর্ড করবো এবং আজকে সবকিছুই দেখিয়ে দেবো অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা খুঁজে হয়তো বা দেখে পাচ্ছেন না নতুন যারা তো নতুন ভাবে আবার টিউটোরিয়াল করতে হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি দেখিয়ে দিব ওয়েব এডিটর থেকে আপনি কিভাবে খুব সুন্দর রেকর্ড করবেন অবশ্যই আছে কিছু করতে হবে আপনারা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন তো আমরা সরাসরি এখন চলে যাব ধরেন আপনি ওয়েব এডিটরে চলে গেলেন তাই না আমরা যদি রেকর্ড করতে চাই তাহলে কিন্তু এখানে আপনার রেকর্ড বাটন পাবেন এই রেকর্ড বাটনে জাস্ট একটা ক্লিক করতে হবে তাই না তাহলে কিন্তু আপনাদের রেকর্ড শুরু হয়ে যাবে রেকর্ড শুরু হওয়ার পর আপনাদের তখন ধরেন একটা রেকর্ড কিন্তু আপনার এখানে চলে আসবে তাই না তো রেকর্ড করার পর জাস্ট আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর অবশ্যই এখানে আপনার চাইলে আপনি প্লে করতে পারেন তাই না চাইলে কিন্তু আপনি প্লে করতে পারেন যে আপনার আসলে বয়েসটা কেমন হয়েছে বা নতুনভাবে রেকর্ড করতে চাচ্ছেন কিনা ঠিক আছে তো সেই জন্য আপনারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন তাহলে কিন্তু প্লে হয়ে যাবে এখন হলো ব্যাপারটা যেহেতু আপনারা প্লে করবেন না তাই না এখন আপনারা সেভ করতে চাচ্ছেন তো সেভ করার জন্য এখানে পেয়ে যাবেন আপনি ফাইল ফাইল অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ফাইল অপশনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট তাই না এক্সপোর্টে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্রাক এবং মিক্স তো আপনারা ট্রাকে একটা ক্লিক করবেন এখানে তো এখানে আমি ক্লিক করছি সো এখন খালি যে এই যে ঘর দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার টাইটেল দিতে হবে টাইটেল যেমন আপনার দিতে হবে তা না হলে কিন্তু সাপোর্ট দেবে না তো তার আগে আমি বলে রাখি এখানে সিটিং যে আমি বলছিলাম কি কি করবেন তো অবশ্যই দেখে রাখুন আপনি এসডি ডি ভোকাল করতে চাইলে এখানে দেখতে পারতেছেন আপনি এমপি ফোর সিলেক্ট করতে পারেন কিন্তু সবথেকে বেস্ট হবে কি আমি বলে রাখছি আপনি সর্ব উপরেরটাই সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার রেকর্ডটা একদম আরও ভালো আসবে ঠিক আছে এমপি থ্রি আপনি করে নেবেন জাস্ট এমপি থ্রি করে নেবেন কীভাবে করবেন আমি বলে দেব আপনাদেরকে তারপর এখানে পাবেন আপনি যে দ্বিতীয়তে অপশন ঠিক আছে দ্বিতীয় আপনি সবথেকে হাই কোনটা এটা আপনি দেখবেন তো আমি এখানে কিন্তু একশো বিরানব্বই এটা সিলেক্ট করবো তো আপনি এটাও সিলেক্ট করবেন দ্বিতীয়তে তিন নম্বর সেটিং দেখতে পারতেছেন যে এটা ঠিক আছে তো এটা আপনি কি সিলেক্ট করবেন এখানে আপনার সিলেক্ট না করলো হবে এবং এই যে আপনার চ্যালেঞ্জ দেখতে পারতেছেন তো এখানে আপনার করলেও হবে ঠিক আছে তারপর আপনি কি করবেন আপনি যেহেতু এটার নাম লিখতে চাচ্ছেন তো আপনি যেহেতু অ্যাপ ইউজার সরাসরি আপনি এখানে কিন্তু ফাইল পেয়ে যাবেন তো আমরা সরাসরি চলে আসলাম এখন এখানে আপনি ফোল্ডার কিন্তু পেয়ে যাবেন অ্যাপ এলজার ফাইল অনেকেই কিন্তু পাচ্ছেন না তো এটা কিন্তু আপনার অ্যাফিল স্টুডিওর বাসনে প্রবলেম যার কারণে আসলে ওই বাসনে আপনি কিন্তু ফাইল কখনো পাবেন না এবং যারা অ্যাফিল স্টুডিও কিনতে চাচ্ছেন অবশ্যই নক দিবেন আমাকে যাদের অ্যাফিল ইউজার ফাইল আসতেছে না এবং আপনি ইনপোর্ট করতে পারতেছেন না অ্যাফেল স্টুডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু করতে পারবেন আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাই হোক বন্ধুরা তো আমরা এখন সরাসরি অ্যাপেল ইউজার ফাইলে ক্লিক করব। এখান থেকে আপনি যেহেতু এক্সপোর্ট করবেন অ্যাফেল স্টুডিওতে সেই জন্য আপনি মাই রেকর্ডিংয়ে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি খালি গড় পাবেন ঠিক আছে এই যে আপনি অপশানটা পাবেন জাস্ট এই অপশনে আপনার একটা ক্লিক করতে হবে এখন ক্লিক করার পর দেখবেন যে আপনার নাম লিখতে হবে গজলের তো আমি গজলের একটি নাম লিখছি আমার নামটি লিখছি এখন আপনি এখানে কি করবেন ডট দিবেন ডট দিয়ে লেখার পর আপনি এখানে লিখবেন যে এমপি থ্রি তাহলে কিন্তু আপনার এটা এমপি থ্রি হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু আপনার এমপি থ্রি হয়ে গেল এখন আপনি এখানে পাবেন সেভ ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাবেন আপনারা সেভ এই যে সেফ সেফ অপশানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে পাবেন এক্সপোর্ট জাস্ট আপনি এক্সপোর্টে একটা ক্লিক করলেই কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে তো এক্সপোর্টে জাস্ট একটা ক্লিক করলাম এখন এখানে যেহেতু আমার এটা আগে থেকে সেভ করা সেই জন্য সেভ আমি দিচ্ছি না ঠিক আছে তো তারপরও আমি আপনাদের ইয়েস করে দিচ্ছি তো এটা কিন্তু এভাবে সেফ হতে থাকবে তো সেভ হওয়ার পর আপনি দেখবেন যদি আপনার ধরেন আপনি সরাসরি অ্যাফিল ইউজার ফাইলে চলে যাবেন ফাইল ম্যানেজারে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাফেল ইউজার ফাইল জাস্ট অ্যাফল ইউজার ফাইলে ক্লিক করার পর রেকর্ডিং পাওয়ার পর আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন আপনার দেখবেন যদি এমপি ফোর হয়ে থাকে যেমন এই যে এমপি ফোর এভাবে থাকতে পারে আপনার তখন কিন্তু আপনি এমপি থ্রি করে কিন্তু কনভার্ট করতে পারবেন আপনার অডিওটা এখন জাস্ট কিন্তু আপনি এখানে যদি এমপি থ্রি লেখেন এবং আমার সেই নামটা লিখে যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু এইটা এমপি থ্রি হয়ে গেল সো বন্ধুরা যারা ওয়েপ ইডিটর রেকর্ড করেন অটো কিন্তু আপনার ফাইল ম্যানেজারে কিন্তু একটা ওয়েপ ইডিটর নামে একটি ফোল্ডার চলে আসে আপনি সেট না করলেও কিন্তু আপনি ওইখানে পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনি এমপি ফোর করা থাকবে জাস্ট আপনি এমপি থ্রি করে নিতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু তাহলে এস ডি বোকাল হবে তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়েব এডিটর থেকে আপনি সেভ করবেন এবং অ্যাফিল ইউজার ফাইলে কিভাবে নেবেন অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দিই কি কি ভিডিও চাচ্ছেন কি কি সমস্যা হচ্ছে অবশ্যই জানাবেন অবশ্যই সেই ভিডিও নিয়ে হাজির হব যাই হোক বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে